আমাদের আজকে যে সরকার প্রত্যেকটা ব্যক্তির সাথে অন্তিম ব্যক্তির সাথে কাজ করে যাচ্ছে অন্যদিকে ডিআরএফআই বলুন কংগ্রেসের যুব সংগঠন বলুন তারা রাস্তায় নেমে আন্দোলন করছে আমার অবাক হয় ডিআরএফআই নেতা যার বয়স 50 বছর রাস্তায় নেমে আন্দোলন করে হোয়ার ইজ মাই জব আমি তাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা প্রশ্নটা তো মানিক সরকারকে করবেন আপনারা প্রশ্নটা জিতেন চৌধুরীদেরকে করবেন কারণ আপনাদের বয়স 50 আপনাদের সরকার 25 বছর ছিল আপনাদের চাকরি ওই সময়ে কেন হয়নি সেই কথাটা আমাদেরকে কেন জিজ্ঞাসা করছেন আপনারা তো মানিক সরকারকে জিজ্ঞাসা করবেন তাদেরকে সেই কথাটা বলতে চাই আজকে যারা গণতন্ত্রের কথা বলে যারা আজকে চক্রান্তর কথা বলে তাদেরকে বলতে চাই আপনাদের সময়কালের আপনাদের মন্ত্রী বিমল সিনহার কেন হত্যা হয়েছিল সেই প্রশ্নের জবাবটুকু আপনারা দেন আপনাদের সময়কালে বিধায়ক পরিমল স্যার হত্যা কেন হয়েছিল সেই প্রশ্নের জবাবটুকু আপনাদেরকে দিতে হবে আপনাদের সময়কালে সিপিএম এর বিধায়ক গৌতম দত্তের কেন হত্যা হয়েছিল সেই প্রশ্নের জবাবটা আপনাদেরকে দিতে হবে এসডিএম এর কেন হত্যা হয়েছিল সাংবাদিক বন্ধুদের কেন হত্যা হয়েছিল সেই জবাবটা আপনাদের কাছ থেকে মানুষ চাইছে এই রাজ্যের মানুষ শুধু সাংবাদিক না আপনারা মনে করে দেখুন 2018 সালের আগে ভারতীয় জনতা পার্টির নিশিকান্ত চাকমার মতো কার্যকর্তা থেকে শুরু করে চানমোহন ত্রিপুরা থেকে শুরু করে বলরাম সরকার থেকে শুরু করে প্রত্যেকটা কার্যকর্তাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই দিনটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকেও ভুলে যায়নি আজকে যারা ষড়যন্ত্রের কথা বলছেন আজকে যারা গণতন্ত্রের কথা বলছেন তাদেরকে সেই প্রশ্নটা আমরা করতে চাই ভাইয়েরা বোনেরা যারা উপস্থিত হয়েছো আজকে প্রত্যেকটা দপ্তরে দপ্তরে আজকে উন্নয়নের কাজ চলছে আমি এখানে এসে দেখলাম মঞ্চের দুই পাশে দুইটা বড় বড় ফ্ল্যাগ হোর্ডিং লাগানো ছিল আমি এসে দেখছি সেটা মোহনপুরবাসীর রিপোর্ট কার্ড লাগিয়ে দিয়েছে মাননীয় মন্ত্রী সাহেব বিগত দিনে কোথাও ছিল না আজকে আমি বিরোধী পার্টির কার্যকর্তাদেরকে বিরোধী পার্টির নেতৃত্বদেরকে প্রশ্ন করতে চাই আপনারা মানুষের বাড়ি বাড়ি যাওয়ার আগে বিগত 25 বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে আপনারা মানুষের বাড়ি বাড়ি যাবেন আপনারা তাদেরকে বলতে চাই সে কথাটা বিগত দিনে কাজকর্ম করেনি শুধুমাত্র মিছিল আর মিটিং ছিল যখন করোনার কাল ছিল যখন আমার যুব ভাইয়েরা বোনেরা যখন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল আমার মন্ত্রী সাহেব যখন করোনা কালে প্রত্যেকটা ব্যক্তির পাশে গিয়ে দাঁড়িয়েছিল তখন কোথায় ছিল সিপিএম কংগ্রেসের নেতৃত্বরা তখন কোথায় ছিল সারা রাজ্যে তাদের নেতৃত্বকারের নেতৃত্বরা সেই প্রশ্নটা আমরা করতে চাই আজকে সরকার পরিবর্তনের সাথে সাথে আপনারা জানেন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হয়েছে সারা রাজ্যের মধ্যে 125টা বিদ্যাজ্যোতির ঘোষণা মাননীয় মন্ত্রী সাহেব করেছে যার মাধ্যমে আমাদের ছোট ভাইয়েরা বোনেরা যারা আছে সিবিএসসি এবং ইংলিশ মিডিয়ামে ফ্রিতে পড়াশোনার ব্যবস্থাপনা আমার ছোট ভাইয়েরা বোনেরা করতে পারছে আমি আপ্লুত এত সুন্দর সম্মিলন সারা রাজ্যে কোনো জায়গায় হয়নি সেটা আপনাদের মাধ্যমে হচ্ছে তার জন্য আপনাদের নিজের জন্য সবাই একটা বড় করতালি দেন আপনারা আপনাদের জন্য আজকে লাস্ট 2017 সালে আমার মনে আছে আমি যখন জেলা সভাপতি ছিলাম আমার জেলার এই মণ্ডলে ঠিক এইভাবে আলাদা আলাদা বুথের একটা বড় সম্মিলন হয়েছিল 2017 সালে তখন টিঙ্কুদার নেতৃত্বে হয়েছিল উনি এখানে এসে বলেছিলেন যে সারা রাজ্যে কোনো জায়গায় এত সুন্দর কার্যক্রম হয়নি আজকে আমরা বলছি সারা রাজ্যে কোনো জায়গায় এত সুন্দর কার্যক্রম হয়নি আজকে বন্ধুরা যারা যুব মোর্চাতে আছেন বা বাইক যুগে যারা আমার যুব ভাইয়েরা বোনেরা যারা আমার আওয়াজ শুনছেন আপনাদেরকে বলতে চাই এই সরকার আওয়ার পর থেকে প্রত্যেকটা যুব ভাই বোনদেরকে কর্মসংস্থানের ব্যবস্থাপনা থেকে আরম্ভ করে সরকারি চাকরি কোনো বিচার করা হয়নি কে কোন পার্টির লোক কে কোন জাতের লোক কে কোন ধর্মের লোক কে কতটা মিছিল এসছে সেটাও দেখা হয়নি মাননীয় মন্ত্রী সাহেবের দপ্তর থেকে কিছুদিন আগেও সারা রাজ্যে শুধু হলুদ খাম আর হলুদ খাম হলুদ খাম আসেনি আপনাদের এলাকায় আইসেনি হলুদ খাম আইসে কোনো আন্দোলন করতে হয়েছিনি কারণ আন্দোলন করছেনি আপনারা কে কোন পার্টি দেখছিনি সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকার এই সরকারের আমলে টিএসআর থেকে আরম্ভ করে এসপিউ থেকে আরম্ভ করে গ্রুপ সি গ্রুপ ডি থেকে আরম্ভ করে শিক্ষক পদ থেকে আরম্ভ করে প্রত্যেকটা দপ্তরে
বিগত সরকারের চেয়ে বেশি নিয়োগের ব্যবস্থাপনা এই সরকারের সময়কালে হচ্ছে কিন্তু এই সরকারে কোনো যুব ভাই বোনদেরকে আন্দোলন করতে হয়নি কিন্তু বিগত দিনে আমরা দেখলাম যারা শুধুমাত্র পার্টিগত কমরেড করত কমরেড পরিবারের যারা ভাইরা বোনেরা ছিল তাদের বাড়িতে চাকরি জুটেনি যারা কমিশনটা বেশি দিয়েছিল তাদের বাড়িতে শুধু চাকরিটা গিয়েছিল বিগত দিনের সরকারের সময়কালে সেটা আপনারা মনে করে দেখুন ভাইরা বন্ধুরা আজকে যারা উপস্থিত